এবার আমরা আলাপ করব বিজনেস আইডিয়া নিয়ে। এই প্রবলেমটাতে সবাই একটু যখন আসেন যে কি বিজনেস করব খুঁজে পান না। অ্যাকচুয়ালি বিজনেস খুঁজে কি করবেন সেটা খুঁজে না পাওয়ার সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করি না, চারিদিকে তাকাই না। বিজনেস আইডিয়ার জন্য আপনাকে যেটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সারা পৃথিবীর কোথায় কী হচ্ছে। এখন তো গুগল আছে, খুবই সুবিধা। আপনার খুঁজতে হবে কী হচ্ছে, চোখ কান খুলে রাখতে হবে, বাজারে যেতে হবে, ফেয়ারে যেতে হবে, সুযোগ হলে বিদেশে যেতে হবে। বাংলাদেশে এখন অনেক রকমের ফেয়ার হয়, সারা বছর জুড়ে নানান রকম ফেয়ার হয়, কী কী জিনিস চলছে এবং খোঁজ রাখতে হবে আগামী 4 বছর, 5 বছর, 10 বছরে কী কী প্রোডাক্ট জনপ্রিয় হতে পারে, বাংলাদেশে আসতে পারে। ঢাকায় আছে অথচ জেলা পর্যায়ে এখনও যায়নি, সেরকম কী পর্যায়ে হতে পারে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কোন কোন জিনিসগুলো ভালো পাওয়া যায়, সো এগুলো খুঁজতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি একজনকে চিনি যে দিনাজপুরের চাল ঢাকা শহরের 500 পরিবারকে প্রতি মাসে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। সো ইটস এ ভেরি ইউনিক বিজনেস কনসেপ্ট, কারণ সে চালটা ঢাকার যে বাজারে যে দাম তার থেকে অনেক কম দামে সে দিচ্ছে, কারণ হচ্ছে তাকে বিভিন্ন যে মাধ্যমগুলো মাঝখানে ব্যবসায়ী মাধ্যমগুলো সেগুলো ব্যবহার করতে হচ্ছে না। সো এরকম অনেক রকমের কনসেপ্ট আপনাকে চিন্তা করতে হবে। আরেকটা যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে প্রবলেম, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে যে প্রবলেম থেকে কিন্তু আইডিয়া বের হয়। আমরা কনভিনিয়েন্স থেকে কিন্তু আইডিয়া বের হয়, যেমন আমরা উবার এবং পাঠাওয়ার কথা জানি যে সিএনজিতে কীরকম একটা একচ্ছত্র আধিপত্য চলছিল। সো কী করলো, শুধু কনভিনিয়েন্সটা দিল, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিল, তাদের কিন্তু কোনো গাড়ি নেই, কিন্তু এখন কী হলো, পুরো মনোপলিটা ভেঙে গেল। সো দিস ইজ কনভিনিয়েন্স। এখন আসলে প্রোডাক্টের চাইতে সার্ভিসটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। প্রোডাক্ট তো সবাই বিক্রি করে, কিন্তু আপনি যদি সার্ভিস সেল করতে পারেন আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনার কোনো শখ, আপনি হয়তো গান করতে পছন্দ করেন, ছবি আঁকতে পছন্দ করেন, আপনি খেলাধুলা করতে পছন্দ করেন, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পছন্দ করেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের বিজনেস করা যায়, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে যে বাজারে আছে যে কোনো প্রোডাক্ট, কিন্তু আপনি চিন্তা করলেন সেটাকে আরেকটু সহজ করে দেওয়া, সেই কারণে অনলাইন বিজনেসটা আসলো। অনলাইন বিজনেসটা কিন্তু বাজারটাকে সহজ করে দিয়েছে, আপনার ঘরে পৌঁছে দিচ্ছে, যার কারণে অনলাইনটা কত দ্রুত জনপ্রিয় হয়ে গেল। এবং এটা জনপ্রিয় হওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের যানজট, কারণ মানুষের এখন এত সময় নাই, 2 ঘন্টা সময় রাস্তায় ব্যয় করে একটা জিনিস কিনে আবার বাসায় আসবে। সো অনলাইনে সে সার্চ করলেই নানান জিনিস পাচ্ছে এবং সেখান থেকে সে পছন্দ করতে পারছে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ, বিশাল বাজার। এই মানুষগুলোকে আপনি যদি চিন্তা করেন যে আপনি খাওয়াবেন, আপনি যদি চিন্তা করেন আপনি পড়াবেন, এবং আপনি যদি চিন্তা করেন কোনো জিনিস ব্যবহার করাবেন, অভাব নেই। এইভাবে যদি একটু চিন্তা করা যায় যে তাদেরকে, এবং তাদের সবাইকে তো আপনার দরকার নেই, আপনি যদি চিন্তা করেন এই 17 কোটি থেকে আমি মাত্র 10,000, 20,000 বা 50,000 মানুষকে নিয়ে কাজ করব, আপনার সারা বছর বিজনেস করে আপনি শেষ করতে পারবেন না, এবং এত সম্ভাবনা তৈরি হবে সেটাকে মাথায় রেখে। আর একটা জিনিস সবাই বলে যে খুঁজে পায়, এরপরেও খুঁজে পায় না কী বিজনেস করবে। আসলে হয় কি, বিজনেসটাকে ভালোবাসা দরকার এবং আপনি কাজটাকে ভালোবাসা দরকার। আপনি অন্যজন যেটা পারছে আপনি কিন্তু হুবহু সেটা পারবেন না, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন কাজটা করতে ভালো লাগে, কোন কাজটা করতে গিয়ে আপনি টায়ার্ড হন না, ক্লান্তি আসে না, মজা লাগে, মজাটা খুঁজতে হবে। এবং মজাটা খুঁজলেই আপনি বিজনেসের আইডিয়া পেয়ে যাবেন, এবং বিজনেস আইডিয়া পেয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার সম্ভাবনার দ্বার খুলে যাওয়া। ধন্যবাদ।